আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে আজও 35 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3000-এরও বেশি। শারীরিক পরিশ্রমীরা কম আক্রান্ত হচ্ছেন, অভিমত গবেষকদের। উত্তরাঞ্চলের পানি নামতে থাকায় দেশের মধ্যাঞ্চলে বন্যার অবনতি, খাদ্য ও বিশুদ্ধ পানি সংকটে 31 জেলার বানভাসীরা। তিন সন্ত্রাসীকে আটকের পর রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণ, চার পুলিশ সহ আহত 5 জন। রাজধানীতে এখনও জমে ওঠেনি কোরবানির পশুর হাট, চাহিদা ও দাম কম থাকায় লোকসানের আশঙ্কায় খামারিরা। এবং আওয়ামী লীগের দলীয় তহবিল অর্ধশত কোটি টাকা ছাড়িয়েছে, নির্বাচন কমিশনে আর্থিক প্রতিবেদন জমা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ওঠানামা করছে। গতকালের মতো আজ 35 জনের মৃত্যু হলেও বেড়েছে সংক্রমণ, নতুন করে শনাক্ত 3000-এর উপরে। অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গবেষকরা বলছেন, যারা শারীরিক পরিশ্রম করেন তারা করোনায় কম আক্রান্ত হচ্ছেন। মাহবুব কবির চপলের রিপোর্ট। এখন সারা দেশে 82টি ল্যাবে নমুনা পরীক্ষা হচ্ছে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 3009 জন, মোট শনাক্ত 232,000-এর বেশি। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও 35 জন। তরুণরা বেশি আক্রান্ত হলেও বেশি মারা যাচ্ছেন সাটুর ধরা। একই সময়ে সুস্থ হয়েছেন শতকরা 56 জন। ঢাকা মহানগরী সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 2090 জন এবং ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 189 জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 305 জন। চট্টগ্রাম মহানগরী আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 17 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 1568 জন এবং আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 108 জন। একসময় বলা হয়েছিল বাংলাদেশের আবহাওয়ায় করোনা খুব বেশি প্রভাব বিস্তার করতে পারবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে এই ভাইরাসের প্রকোপ দীর্ঘ হচ্ছে। গবেষকরা বলছেন, তাপমাত্রা নয়, শারীরিক অবস্থা আক্রান্ত বা মৃত্যুর ক্ষেত্রে প্রভাব রাখছে। ভিটামিন ডি এর যাদের সংকট আছে, যাদের শরীরে কম আছে, তারা করোনা সংক্রমণে তুলনামূলকভাবে বেশি গুরুতর অবস্থায় চলে যান। এবং এ বিষয়ে তো ইতিমধ্যেই প্রতিষ্ঠিত যে যারা রোদে কাজ করেন অথবা খোলা মাঠে কাজ করেন তাদের ভেতরে কিন্তু তুলনামূলকভাবে ভিটামিন বি বেশি থাকে তাদের তুলনায় যারা অফিস আদালতে বা ঘরের ভেতরে কাজ করছেন। পরীক্ষামূলক 21 দিনের লকডাউনে রাজধানীর পূর্ব রাজাবাজার ও ওয়ারিতে করোনা সংক্রমণ কমেছে বলে জানানো হচ্ছে। তাই অন্য রেড জোনগুলোতে লকডাউন দ্রুত কার্যকর করার পরামর্শ দিচ্ছেন গবেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এদিকে করোনা ভাইরাস ও উপসর্গে দেশের বিভিন্ন জেলায় 24 ঘন্টায় আরও অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় 6 জন, বরিশালে 5 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 4 জন, সিলেটে 2 জন এবং চট্টগ্রাম, যশোর, খুলনায় 1 জন করে মারা গেছেন। নাটোরের জেলা প্রশাসক সহ নতুন করে শনাক্ত হয়েছেন সহস্রাধিক। জেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন পরাগ আরমান। করোনা ভাইরাসের হটস্পট কুমিল্লায় গত 24 ঘন্টায় আগের দিনের চেয়ে দ্বিগুণ মৃত্যু হয়েছে। জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে 6 জন, তাদের 3 জন পুরুষ এবং 3 জন নারী। কুমিল্লায় করোনা পজিটিভ উপসর্গ নিয়ে মারা গেছে মোট 141 জন। বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে 5 জন মারা গেছে, এদের 2 জন বরিশাল এবং পটুয়াখালী, পিরোজপুর ও ভোলায় 1 জন করে। এছাড়া বরিশাল বিভাগের 6 জেলায় নার্স ও র্যাব সদস্য সহ নতুন আক্রান্ত 80 জন। ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে আরও 4 জনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেল 35 জন। এছাড়া নতুন আরও 40 জন করোনা আক্রান্ত হয়েছে। সিলেটে আরও 2 জন মারা গেছে। এ নিয়ে করোনায় সিলেটে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 231।
করোনায় মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তারের স্বামী মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত লতিফুল আলম চৌধুরী। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বগুড়ায় আরও একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে জেলায় ১০২ জন মারা গেল করোনায়। ২১৫টি নমুনা পরীক্ষার করোনা শনাক্ত হয়েছে ৬১ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে যশোরের এক ব্যক্তি মৃত্যু হয়েছে। ৮১৫ জনের নমুনা পরীক্ষায় জেলায় আরও ২৬৫ জন করোনা শনাক্ত হয়েছে। এদিকে রংপুরে গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে পুলিশ, ডাক্তার ও ব্যাংকার সহ বিভিন্ন পেশার আরও ৫৩ জন করোনা পজিটিভ। নাটোরে জেলা প্রশাসক, সিভিল সার্জন ও অতিরিক্ত পুলিশ সুপার সহ ৩০ জন আক্রান্ত হয়েছেন করোনায়। এছাড়া নোয়াখালীতে ৩১ জন, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সহ ৯ জন এবং নেত্রকোনায় উপজেলা শিক্ষা অফিসার করোনায় আক্রান্ত হয়েছেন। পরাগমান এটিএন বাংলা। উত্তরাঞ্চল থেকে পানি নামতে থাকায় দেশের মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সেই সাথে অনেক জেলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। বসতবাড়ি ও ফসলি জমি হারিয়ে রাতারাতি নিঃস্ব হচ্ছেন অসংখ্য মানুষ। বন্যা কবলিত ৩১ জেলার কয়েক লাখ মানুষ রয়েছে খাবার আর বিশুদ্ধ পানির সংকটে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। জামালপুরের ইসলামপুরের শতবর্ষী নাদের আলী সহ পরিবারের ৭ সদস্য গত এক মাস ধরে পানিবন্দী। আয় রোজগার বন্ধ থাকায় খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। প্রায় একই অবস্থা এই জেলার প্রায় ১০ লাখ মানুষের। সেখানে বন্যার পানি কিছুটা কমলেও খাবারের অভাবের সাথে দেখা দিয়েছে নানা রোগ বালাই। বন্যার পানি ভাসতে আসি, আমার হাতে পায়ে ঘা হয়ে গেছে। সরকার তো দেই, সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির তেমন উন্নতি না হওয়ায় প্রায় ৩ লাখ মানুষ এক মাসেরও বেশি সময় ধরে পানিবন্দী। ভুক্তভোগীরা বলছেন এই অবস্থায় কিছু ত্রাণ সহায়তা পেলেও তা দিয়ে প্রয়োজন মিটছে না। টাঙ্গাইলের সদর উপজেলায় পানির তীব্র স্রোতে পংলি নদীর বাঁধের কিছু অংশ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। জেলায় পানিবন্দী প্রায় ৬ লাখ মানুষ। নাটোরের সিংড়া ও নলডাঙ্গায় বানভাসী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সিংড়া পৌর এলাকাসহ ১১টি ইউনিয়নে বন্যা কবলিত মানুষ এখনও বাড়িঘরে ফিরতে পারছে না। অন্যদিকে চাঁদপুর কলকরি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় উপজেলায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। শেরপুরের ১৩টি ইউনিয়নে পানিবন্দী লক্ষাধিক মানুষ খাবার, বিশুদ্ধ পানির তীব্র সংকটে দিন কাটাচ্ছে। রাজবাড়িতে দৌলদিয়া পাটুরিয়া নৌ রোডে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পারাপারের অপেক্ষায় আছে কয়েকশো যানবাহন। এদিকে পদ্মা ও আড়িয়ালখা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র স্রোতে মাদারীপুরের শিবচরের বিভিন্ন এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। শরীয়তপুরের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বেশ কয়েকটি স্থানে পানি উঠে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক। নদিয়া উপজেলায় নদী গর্ভে বিলীন হয়ে গেছে বসাকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। নদ নদীর পানি কমতে থাকায় কিছুটা স্বস্তির খবর রয়েছে ২০ গ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে। তবে এখনও বাড়িঘর থেকে পানি না নামায় দুর্ভোগে রয়েছে ৪.৫ লাখ মানুষ। নেত্রকোনায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। কাজকর্ম না থাকায় এখানে ৪ লাখ মানুষের সামনে এখন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে দুবেলা খাবার জোগানো। মইনুল হাসান, এটিএন বাংলা। রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় চার পুলিশ সহ ৫ জন আহত হয়েছে। তবে এই ঘটনার সাথে জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। ভোরে অভিযান চালিয়ে ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ডিজিটাল ওজন মাপার মেশিন থেকেই এই বিস্ফোরণ ঘটে বলে জানায় পুলিশ। মনির হোসেন তপুর, রিপোর্ট। পুলিশের কাছে তথ্য ছিল একটি চক্র সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কালশি কবরস্থানে অবস্থান করছিল। সেখানে রাত ২টার দিকে অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলি সহ ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র পাওয়া যায়। এই যন্ত্রটি নিয়ে পুলিশের সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয় বোম ডিসপোজাল ইউনিটকে। পল্লবী থানার পুলিশ অপারেশনের রুমে পরীক্ষা নিরীক্ষা করে দেখার সময় ভোর ৬টার দিকে বিস্ফোরণ হয় যন্ত্রটি। আমাদের এই পর্যন্ত আমাদের যে স্টাডি, অনুসন্ধান বা তদন্ত যাই বলেন না কেন, আমরা যাদেরকে ধরেছি প্রাথমিকভাবে আমরা এটা বুঝতে পারছি
এটা জঙ্গি সম্পর্কে আমরা যা বুঝি মিলিটেন্সি বা জঙ্গি বা বিভিন্ন ধর্মের অজুহাতে যারা জঙ্গি তৎপরতা পরিচালিত করে তারা এই গ্রুপের সদস্য নয়, তারা কোনো না কোনো ক্রিমিনাল গ্রুপের সদস্য। ঘটনাস্থলেই চার পুলিশ সদস্য সহ অফিস সহকারী আহত হয়। পরে ঢাকা মেডিকেলে দুইজনকে এবং চক্ষু হাসপাতালে একজনকে ভর্তি করা হয়। তাদের হাতে পায়ে ও চোখে আঘাত লেগেছে বলে জানিয়েছে চিকিৎসকরা। এ সময় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় অন্য দুই পুলিশ সদস্যকে। আমাদের সকল ইউনিটি এটা কোত্থেকে আসলো, কি উদ্দেশ্যে আসলো, কেন ব্যবহৃত হইতে, কি কাজে ব্যবহৃত হইতে পারে সেই ব্যাপারে কাজ করছে এবং যে তিনজন ধরা পড়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে এবং তাদের পিছনে আরও কারা সহযোগী ছিল সেই ব্যাপারে আমরা কাজ করছি। এই সন্ত্রাসী গ্রুপের উদ্দেশ্য কি তা তদন্ত করে দেখা হচ্ছে এবং পৃষ্ঠপোষক দাতাদেরও খুঁজে বের করা হবে বলে জানিয়েছে পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটের বিপরীতে উত্তর সিটি কর্পোরেশনের প্রস্তাবিত পার্কের ভেতরে বসানো হয়েছে অনুমোদনহীন ছাগলের হাট। ক্রেতাদের নজর কাটতে এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে টিনের বেষ্টনী। ইজারা না নেওয়া হলেও ক্রেতাদের কাছ থেকে নেওয়া হচ্ছে হাসিল। এ সময় এটিএন বাংলার ক্যামেরা দেখে হাসিল তোলার কাজে নিয়োজিত ব্যক্তিরা পালিয়ে যায়। এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। শ্রমিক লীগের সভাপতি আছেন আনোয়ার ভাই, হ্যাঁ উনি হয়েছেন এখানে প্রধান। না, এলাকায় যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এর জন্য উনি এখানে একটা জায়গা করে দিয়েছেন। এটাই যে আপনাদের এটা গোছানোর যে একটা কষ্ট হয়তো সেটা মানে হয় অল্প হাজারে বিশ টাকা, হাসিল হাজারে পঞ্চাশ টাকা নেই। এখানে টাকা তুলছিলেন কেন? টাকা আমি তুলি নাই, টাকা ওই যে ওনাদের। ঈদের আর মাত্র দুদিন বাকি, তবুও জমে ওঠেনি রাজধানীর পশুর হাট। করোনা ভাইরাসের প্রভাবে এবার কোরবানির পশুর চাহিদা কম থাকায় বড় ক্ষতির আশঙ্কায় খামারি ও ব্যাপারীরা। তারা বলছেন আশানুরূপ ক্রেতা না পাওয়ায় অনেকে কম দামে পশু বিক্রি করতে হচ্ছে তাদের। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। সবারই একই জিজ্ঞাসা, দাম কত? হাটে পশু কেনার পর বাসায় নেয়া কোরবানির আগ পর্যন্ত দাম নিয়ে এই আলোচনা যে ঈদ আনন্দের বড় অনুষঙ্গ। গরুগুলো আসছে সুন্দর আর আমরা কিনছি সুন্দর, 1,05,000 টাকা দিয়ে কিনছি। কি জিতলেন নাকি? আলহামদুলিল্লাহ আমরা জিতছি। জিতছেন? গরুর দাম চাচ্ছি কিন্তু অনেক বেশি, কিন্তু কমে চাচ্ছে। কিন্তু এবারের ঈদের আমেজ নেই আগের মতো, হাটে পশু সরবরাহ অনেক, শুধু ক্রেতা কম। সিরাজগঞ্জের সাবিনা ইয়াসমিন যত্নে পালন করেছেন 17টি গরু। আশা ছিল রাজধানীর বড় হাটে বেশি দাম পাবেন, কিন্তু ক্রেতা সংকটে এখন দুশ্চিন্তায় পড়েছেন। দেশে যে গরু আপনার 80,000 কেনা, এই জায়গায় কয় 70,000-65,000, তে মানুষ ব্যাপারীরা কিভাবে গরু আনবো, কিভাবে বিক্রি করবো? বেচাকিনি খুবই খারাপ। 60,000 টাকার গরু কয় 40,000 টাকা, কেমনে আনবো, কেমনে বেচাকিনি করবো? কোন শেষ পর্যন্ত বেচতে পারবেন কিনা সেই সংখ্যায় এই খামারি বিশাল গরুটি বিক্রি করলেন প্রায় অর্ধেক দামে, ক্ষতি 2,00,000 টাকার মতো। গরুটা কিনলাম 2,10,000 টাকা দিয়ে এবং লাইভ স্কেল করলাম, গরুটা 770 কেজি ওজন আছে। যখন কিনি গরু বাচ্চারা তখন ছেলে আসলে এই সাইজের 96,000 কিনছিলাম, 3 বছর পালছি, 3 বছরের খরচ আমার প্রায় 3-এর উপরে, কিন্তু বেচলাম 2,10,000, প্রায় 1,00,000 টাকা লস। 1,00,000 টাকা আমার নিজের ইচ্ছে খাওয়ানো ঘাটতি, এবার কিনা কিনে আছে প্রায় 3,00,000 টাকা আমার ঘাটতি গেল। এবারের বড় গরুগুলো আগের বছরের তুলনায় অন্তত 50,000-60,000 টাকা কমে বিক্রি হচ্ছে, মাঝারিগুলো মিলছে 30,000-50,000-এর মধ্যেই। এমনি আসে দাম বলে অর্ধেক, গত বছর যে গরু বেশি গেছে 2,00,000, সে গরু এবার বলে 1,00,000। আমরা 2,50,000 চাচ্ছি, ওরা 1,20,40,60 হাইস্ট। যারা গরু কিনতেছে এরা তো লাভবান, আর যারা পালছে এরা অনেক ক্ষতিগ্রস্ত, অনেক খরচ হয়েছে একটা গরু পালতে এদের। এ অবস্থায় দূর দূরান্তের এসব বিক্রেতারা এখন তাকিয়ে শেষ দুদিনের বাজারের দিকে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের দলীয় তহবিল 150,000,000 টাকা ছাড়িয়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া আর্থিক প্রতিবেদনে দেখা যায় গত বছরের চেয়ে ক্ষমতাসীন দলের তহবিল বেড়েছে 35%। এদিকে কমিটিতে 33% নারী পদ পূরণ করতে আরও 5 বছর সময় বাড়ানোর প্রস্তাব করেছে তারা। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। টানা 6 বছর ধরে আওয়ামী লীগের আয় বাড়লেও গত অর্থ বছরে তা কিছুটা কমেছে। 2019-20 অর্থ বছরে আয় হয়েছে 21,02,00,000 টাকা, আগের বছরে যা ছিল
24 কোটি 23 লাখের বেশি। ব্যয় হয়েছে গতবারের চেয়ে কম, আগের বার প্রায় 19 কোটি টাকা খরচ হলেও গেল বছর সেই অঙ্ক 8 কোটি 21 লাখ টাকা। আর এবারের উদ্বৃত্ত যোগ হয়ে মোট তহবিলের পরিমাণ ছাড়িয়েছে 150 কোটি টাকা। সবচেয়ে বেশি আয় হয়েছে মনোনয়ন ফর্ম বিক্রি থেকে, আর বেশি ব্যয় হয়েছে জাতীয় সম্মেলন ঘিরে। সংসদ সদস্য, সংগৃহীত মহিলা আসন সহ বিভিন্ন নমিনেশন ফর্ম বিক্রি করে আমাদের আসছে 12 কোটি 32 লক্ষ 30 হাজার টাকা। বুধবার আওয়ামী লীগের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে দলের আর্থিক প্রতিবেদন জমা দেন। এ সময় রাজনৈতিক দল নিবন্ধন আইনের খসড়া নিয়ে দলের লিখিত মতামতও জমা দেন তারা। এতে 2020 সালের মধ্যে দলের কমিটিতে নারী পদ রাখার যে বিধান তার সময়সীমা বাড়ানোর সুপারিশ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে আমাদের 30% যে ওমেন যে সদস্য থাকার কথা এখানে এবছর বেড়েছে, বাড়াবে দলের সঙ্গে আমরা 50% করতে পারি, 30% থেকে 50% যেতে পারে, কিন্তু এটার মধ্যে আমাদের ফাইনাল একটা মতামত দিয়েছে নেত্রী। যে সমস্ত মতামত পাবো সেগুলো কম্পাইলেশন করে আমরা এটা কমিশনে উপস্থাপন করব। এরপর মাননীয় কমিশন এটা পর্যালোচনা করবেন, হয়তো এক বা একাধিক বৈঠকে বসবেন, তারা ওখানে যে সিদ্ধান্তগুলো নেবেন সেই সিদ্ধান্তের পরে এই রাজনৈতিক দলের ড্রাফট ফাইনাল করা হবে। নির্বাচন কমিশন সচিব জানান, নিবন্ধিত 41টি রাজনৈতিক দলের মধ্যে 16টি আইনের খসড়া নিয়ে মতামত জানিয়েছে। মতামত দেওয়ার সময় শেষ হবে 31 জুলাই। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবন থেকে চট্টগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তর কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এই নির্দেশ দেন। দুর্নীতি থেকে বেরিয়ে না আসলে বিআরটিসির পরিবহন সেবা টিকিয়ে রাখা কঠিন হবে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, প্রতিষ্ঠানটির অনিয়মে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সড়কে শৃঙ্খলা ফিরে না আসায় ক্ষোভও প্রকাশ করেন সেতুমন্ত্রী। বিআরটিসি নানা অনিয়মের অভিযোগ আমার কাছে আছে। দুর্নীতি আর অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে না আসলে এ প্রতিষ্ঠান টেকানো কঠিন হবে। আমি ডিপো কেন্দ্রিক অনিয়ম বন্ধের কথা বলছি, সতর্ক না হলে, সংশোধন না হলে আমি কাউকে ছাড় দেব না। করোনায় আক্রান্ত মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি ঘরে বসে কেবল সরকারের সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। যশোর সার্কিট হাউসের সাংবাদিকদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। তথ্যমন্ত্রী জানান, করোনায় আক্রান্ত হয়ে দলের অনেক কেন্দ্রীয় নেতা মারা গেলেও অন্যান্যরা ঘরে বসে নেই। ভাইরাস সংক্রমণ রোধে যতটুকু করা সম্ভব সরকার তার সবটাই করছে বলেও জানান তিনি। বাংলাদেশের মানুষকে করোনা থেকে যতটুকু রক্ষা করা সম্ভব সেটি করার চেষ্টা করে এসেছেন। বিএনপির নেতারা টেলিভিশনে উঁকি দিয়ে দিয়ে কথা বলে, জনগণের পাশে নেই, এবং মাননীয় প্রধানমন্ত্রী সফলভাবে নেতৃত্ব দেওয়ার কারণে বাংলাদেশে করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার পৃথিবীতে সর্বনিম্ন যে কয়টি দেশে তার মধ্যে বাংলাদেশে, ভারত পাকিস্তানের চেয়েও মৃত্যুর হার কম। দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মামলা ও নির্যাতনের মাধ্যমে সরকার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছে। মৎস্যজীবী দলের উদ্যোগে মুন্সীগঞ্জে আড়িয়াল খাঁ বিলে মাছের পোনা অবমুক্ত করতে গিয়ে তিনি একথা বলেন। বিএনপি গণতন্ত্র পুনরুজ্জীবনের, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করে, কারণ এটি আজকে কেড়ে নিয়েছে। আজকে আপনারা যদি মত প্রকাশের জন্য কোথাও ফেসবুকে কিছু লেখেন, দিনে রাতে যে কোনো সময় সাদা পোশাকধারীরা আপনাদেরকে তুলে নিয়ে যাবে। আমরা এই জন্য আন্দোলন করছি, আজকে ভোটের অধিকার নেই, আজকে কথা বলার অধিকার নেই। পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সাংগঠনিক নির্দেশে মহাসচিব পদে নিয়োগ পেয়েছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির নতুন মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। রাজধানী কাকরাইলে জাপা কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। রাজনীতির স্বার্থেই সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার ঘোষণা দেন নতুন এই মহাসচিব। এ সময় জিয়াউদ্দিন বাবলুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা। যেহেতু কাউন্সিল এই ক্ষমতা দিয়েছেন এবং গণতন্ত্র এই ক্ষমতা দিয়ে আছে, আপনি ঘটনাদের কথা বুঝতে পারেন, আপনি সারা দেশের নেতা কর্মী সংগঠন যারা আমাদের প্রাণ তাদের কথা, তাদের কথা তো আসো, নির্বাচনের মাধ্যমে তাকে ক্ষমতা দিয়েছেন, সেই রায় অনুযায়ী উনি এই মহাসচিব পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছেন। ওনার বিবেচনায় উনি
যেটা সঠিক মনে করেছেন, যেটা উনি ওনার বিজ্ঞ চিন্তা চেতনা যেটা কাজ যেরকম মনে করেছেন পার্টির জন্য ভালো হবে, উনি সেই সিদ্ধান্ত নিয়েছেন। এবং এটা এটা সব দলই হয়, আমার দলে হয়েছে, আর কোনো পার্টি তো স্ট্যাটিক কিছু না, সব কিছু তো পরিবর্তনশীল। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 31 অগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়। করোনার প্রাদুর্ভাবে গত 18 মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ঈদের আগে শেষ মুহূর্তের কেনাকাটায় ভিড় বাড়ছে রাজধানীর মশলার বাজারে। করোনা মহামারীতে চাহিদা কমলেও আমদানি কমের অজুহাতে চড়া এলাচ আর জিরার দাম। মানব প্রকারভেদে খুচরা বাজারে কেজি প্রতি এলাচ কিনতে হচ্ছে 3,500 টাকায়। যদিও পাইকারি ব্যবসায়ীদের দাবি, এবার শতকরা 20% কমেছে মশলার দাম। শরফুল আলমের আরও একটি রিপোর্ট। ঈদে রান্না হবে মুখরোচক বাহারি সব খাবার। এ সময় মাংস রান্নার অন্যতম অনুষঙ্গ মশলার চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। বছরে যে পরিমাণ মশলা ব্যবহার করা হয় তার 1/4 বিক্রি হয় কোরবানির ঈদে। রাজধানীর মশলার আড়ত মৌলভী বাজারে কেজি প্রতি জিরা 270 থেকে 340, দারুচিনি 280 থেকে 350, লবঙ্গ 660 থেকে 700, এলাচ 2,500 টাকা থেকে 2,700, গোলমরিচ 360 থেকে 580 টাকা দরে বিক্রি হলেও হাত বদলে খুচরা বাজারে এসব মশলার দাম বেড়ে যাচ্ছে। এলাচের দাম তো বেশ একদম যা দরকার তার থেকে 1/2 নিয়ে কাজ চালানোর ব্যবস্থা। বড়টা ছিল 4,000-4,350। পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতির তথ্য অনুযায়ী দেশে বছরে 55,000 মেট্রিক টন জিরা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ ও কিশমিশের চাহিদা রয়েছে যা আমদানি নির্ভর। কম বিক্রি হওয়ায় খুচরা পর্যায়ে কিছু মশলার দাম বেশি স্বীকার করে ব্যবসায়ী নেতাদের দাবি, এবার তারা মশলার দাম পাচ্ছেন না। যারা খুচরা বিক্রি করে তারা পরিমাণ অনেক কম বিক্রি করে, তারা অল্প বিক্রি করে একটু বেশি মুনাফা লাভ করে তারা সংসারটা চালায়, এটাও একটা কারণ। আর আমরা যারা হোলসেলে বিক্রি করি আমাদের তো পরিমাণটা ভলিউমটা অনেক বেশি হয়। 2-3 মাসের ভিতরে মশলার বাজার আনুমানিক আপনার 20% মতো কমে গেছে। করোনার কারণে বিশ্ববাজারে কোনো সেলার নাই এবং আমাদের এখানে কোনো সেলার নাই। করোনার মন্দায় আয় কমে যাওয়ায় মশলার চাহিদা কমেছে বলে মনে করেন বিক্রেতারা। তবে অন্যান্য বছরের তুলনায় এবার পেঁয়াজ, আদা ও রসুনের বাজার সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান অনেকেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। খুব জরুরি না হলে যে যেখানে আছেন সেখান থেকে পবিত্র ঈদুল আজহা পালনের অনুরোধ জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সচিবালয়ে মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ও দপ্তরগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠান থেকে তিনি এই অনুরোধ জানান। লঞ্চঘাটগুলোতে জীবাণুনাশক টানেল স্থাপন সহ স্বাস্থ্যবিধি উপযোগী ব্যবস্থা করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তবে তিনি জানান লঞ্চ বা স্টিমারগুলোর বর্তমান নকশা করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার উপযোগী নয়। ভবিষ্যতে নৌযানের নকশা অনুমোদনের ক্ষেত্রে বিষয়টি মাথায় রাখা হবে। লঞ্চের যে আমাদের ডিজাইনটা আছে সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যসম্মত নয়। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এর বিনীত নিবেদন আবেদন যাত্রীদের প্রতি যে এই জিনিসটা যেন আমরা অনেকভাবে অনেক এখানে ডিজাইন উপস্থাপন করা হয়েছে এই নকশাটার ব্যাপারে, কিন্তু এটা আমাদের জন্য খুব কঠিন। কারণ ভবিষ্যতে আমরা যখন নকশা অনুমোদন দিব নতুন নতুন লঞ্চগুলোর, তখন আমাদের এই বিষয়টা দেখা হবে। আমরা কখনো জানি না যে কোভিড-19 এরকম ছোঁয়াচে একটা রোগ চলে আসবে। দেশের ভাসমান লৌহ খনি খ্যাত স্ক্র্যাপ জাহাজ ভাঙা শিল্পে পড়েছে করোনার প্রভাব। বিশ্ববাজারে পুরাতন স্ক্র্যাপ জাহাজের দরপতন এবং দেশে লৌহজাত সামগ্রীর চাহিদা কমে যাওয়া সহ নানা কারণে হিমশিম খাচ্ছে জাহাজ ভাঙা শিল্প। এই খাত রক্ষায় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। করোনা পরিস্থিতির আগে বিশ্ববাজারে স্ক্র্যাপ জাহাজের দাম ছিল টন প্রতি $400 থেকে $420 মধ্যে। এই দরে দেশের শিপব্রেকার্সরা অন্তত 15 লাখ টন পুরাতন জাহাজ কিনে পড়েছেন বিপাকে। $700 করে জাহাজ $720 কিনেছি, সেই জাহাজ এখন $290-$300 মধ্যে, মানে $100 পার টনে নাই, $65 লস। যার একাউন্ট একটা জাহাজ যদি এখন ২০ কোটি 80 কোটি টাকা জাহাজ, এখন তাদের ২০ কোটি টাকা নেই। প্রতি টনে ১০,০০০ টাকা করে যদি লস হয় তাহলে প্রত্যেক শিপব্রেকার্সের শত শত কোটি টাকা লস হবে।
2010 সালের পর দ্বিতীয়বার এই শিল্পের দুর্দশার চিত্র তুলে ধরে এই খাত রক্ষায় সহযোগিতা চান দেশের প্রথম গ্রিন শিপইয়ার্ড পিএইচপি শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির পরিচালক জহিরুল ইসলাম রিঙ্কু। করোনার মহামারীতে কিন্তু আসলে একটা ব্যাপক স্থবিরতা নিয়ে এসেছে, ওভারঅল একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমার মনে হয় প্রণোদনা প্যাকেজ যেগুলো গার্মেন্ট সেক্টর পায়, ওই প্রণোদনা কিন্তু আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলোকেও দেওয়া উচিত। বর্তমান পরিস্থিতি উত্তরণ ও দেশের গুরুত্বপূর্ণ এই খাত রক্ষায় প্রধানমন্ত্রী সহ সরকারের কাছে ব্যাংক ঋণের কিস্তি সহজ করা সহ বিশেষ প্রণোদনার দাবি ব্যবসায়ীদের। সরকার যদি মেহরবানি হয় তাহলে আমাদের কিছু করবে আর কি, লং টাইম একটা লং করে দেবে, লোন করে দিবে আমাকে, এই টাকাটা আমরা শোধ করব, আস্তে আস্তে শোধ করব ব্যবসা করে। সত্যিকার ভাবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যে যাদের কাছে আগের স্টক মাল ছিল তাদেরকে প্রণোদনা ফান্ড দিয়ে তাদেরকে ভবিষ্যতে ব্যবসা চলমান রাখার জন্য আমি অনুরোধ জানাবো। শিপ ব্রেকিং ব্যবসায়ীদের হিসেবে দেশে প্রতি বছর 35 থেকে 40 লাখ মেট্রিক টন লৌহ সামগ্রীর প্রয়োজন হয়। বিদেশ থেকে আমদানি করা স্ক্র্যাপ জাহাজ কেটে যার সিংহভাগই যোগান দেয় চট্টগ্রামের সীতাকুণ্ডে গড়ে ওঠা এই শিপ ব্রেকিং খাত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক মন্দা ও সংকটে পড়া ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের আর্থিক সহযোগিতায় সরকারি বেসরকারি ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তারা জানান, মহামারীতে প্রান্তিক পর্যায়ে এসব শিল্পকে সহযোগিতা করতে না পারলে দেশের অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে। করোনাকালীন আর্থিক খাতের সম্ভাবনা নিয়ে ঢাকা চেম্বার ও সিএমএস এর অনলাইন আলোচনায় এসব বিষয় তুলে ধরা হয়। আন্তর্জাতিক সংবাদ। পবিত্র হজ পালনে মিনা থেকে আরাফাত ময়দানে জড়ো হয়েছেন মুসল্লিরা। করোনা মহামারী ঠেকাতে কঠোর বিধিনিষেধের কারণে এবার হজযাত্রীর সংখ্যা সীমিত করা হয়েছে। আগের বছরগুলোতে 20 থেকে 30 লাখ হজে অংশ নিলেও এবার অংশ নিচ্ছেন সর্বোচ্চ 10,000 মুসল্লি। সৌদি হজ কর্তৃপক্ষ জানিয়েছে, হজে অংশগ্রহণকারী প্রত্যেক মুসল্লির শরীরের তাপমাত্রা বারবার পরীক্ষা করা হবে। এছাড়া সংক্রমণ এড়াতে হজ শেষে সবাইকে কমপক্ষে 4 দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। দেশটির ধর্মমন্ত্রী মোহাম্মদ সালেহ বিনতেন জানিয়েছেন, হাজিদের প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক। সার্বক্ষণিক মেডিকেল টিম, অস্থায়ী হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে মক্কা, মদিনা, মিনা ও আরাফাতের ময়দানে। এবার পার্টেক্স খেলার খবর। প্রথমবারের মতো আয়োজিত লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের 5 ক্রিকেটার। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এ খবর নিশ্চিত করলেও তাদের নাম প্রকাশ করা হয়নি। করোনার ধাক্কা কাটিয়ে সব দেশই এখন ক্রিকেটকে মাঠে ফেরাতে ব্যস্ত। বিশ্বকাপ স্থগিত হওয়ায় এবং আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট না থাকায় অনেক দেশ নিজেদের ঘরোয়া টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটকে ফেরানোর পরিকল্পনা করছে। সে লক্ষ্যে শ্রীলঙ্কাও তাদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করছে। আগামী 28 আগস্ট শুরু হবে 22 দিনের এলপিএল, ফাইনাল হবে 20 সেপ্টেম্বর। বাড়িতে ফিটনেস ধরে রাখা কঠিন বলেই মনে করছেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী ফুটবল দলের অধিনায়ক মিশরাত জাহান মৌসুমী। তবে কোচের নির্দেশনা অনুযায়ী স্ট্রেচিং ও ব্যায়াম করে ফিটনেস ধরে রাখার চেষ্টা করছেন তিনি। সেই সঙ্গে হেড কোচ ও 2 নারী কোচের সঙ্গেও যোগাযোগ রাখছেন মৌসুমী। করোনা ভাইরাস মহামারীর কারণে গত 4 মাস ধরে সব ধরনের ফুটবল খেলা বন্ধ রেখেছে বাফুফে। নিজেকে ফিট রাখাটা কষ্টকর, কিন্তু তবুও চেষ্টা করতেছি বাসার মধ্যে নিজের সাধ্যের দিক নির্দেশনা অনুযায়ী ডাইনামিক কোর এক্সারসাইজ, স্ট্রেচিং এগুলো করার, এবং মাঝে মাঝে জিমে যাচ্ছি। জিমে গিয়ে ওখানে ট্রেডমিল এবং সাইক্লিং এবং ওয়েট নেওয়ার একটু চেষ্টা করতেছি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনা ভাইরাসে আজও 35 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3,000-এরও বেশি। শারীরিক পরিশ্রমীরা কম আক্রান্ত হচ্ছেন, অভিমত গবেষকদের। উত্তরাঞ্চলের পানি নামতে থাকায় দেশের মধ্যাঞ্চলে বন্যার অবনতি, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে 31 জেলার বানভাসীরা।
তিন সন্ত্রাসীকে আটকের পর রাজধানী পল্লবী থানায় বিস্ফোরণ, চার পুলিশ সহ আহত পাঁচজন। রাজধানীতে এখনও জমে ওঠেনি কোরবানির পশুর হাট, চাহিদা ও দাম কম থাকায় লোকসানের আশঙ্কায় খামারিরা। এবং আওয়ামী লীগের দলীয় তহবিল অর্ধশত কোটি টাকা ছাড়িয়েছে, নির্বাচন কমিশনে আর্থিক প্রতিবেদন জমা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN Bangla News।